সুনামুরা থানাধীন কমলনগর খাঁটি করে একটি পরিত্যক্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার সকাল 6টা থেকে পুলিশ অভিযান চালিয়ে 15টি গাঁজা ড্রাম উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি পুলিশ গাঁজা উদ্ধার করতে গিয়ে মাটির নিচ থেকে কাঠের খনি বেরিয়ে আসে। গোপন খবরের ভিত্তিতে সুনামুরা মহকুমার পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাসের নেতৃত্বে সুনামুরা থানাধীন কলমচোরা থানা, মেলাকোট থানা, যাত্রাপুর থানা মোট 4 থানা মিলে যৌথ অভিযানে এবারের মধ্যে বড়সড় সাফল্য পুলিশের। সুনামুরা থানাধীন কমলনগর ঘাটিগড় একটি পরিত্যক্ত এলাকা থেকে মাটির নিচ থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ অভিযান রবিবার সকাল 6 ঘটিকা থেকে চলছে। এদিকে বিএসএফ এর অভিযান আরেক দিকে পুলিশের অভিযান, আর অন্যদিকে বন কর্মীদের কাঠ উদ্ধারকে ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ও থমথমে পরিবেশ। এ অভিযানে সাফল্য হয়েছে পুলিশ ও বন কর্মীদের। এ পর্যন্ত পুলিশ 15টি গাঁজা ড্রাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পুলিশ গাঁজা উদ্ধার করতে গিয়ে মাটির নিচে কাঠের খনির বেরিয়ে আসে। তরিখুরি সুনামুরা মহকুমার পুলিশ আধিকারিক বন্দুকপুরের কর্মীদের করে দিলে খবর লেখা পর্যন্ত 80 ফুট কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে চলছে বিএসএফ এর বড়সড় অভিযান, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি কোনো গাঁজা ড্রাম। এখনো পর্যন্ত কমলনগর ঘাটিগড় এলাকার পুলিশ ও বিএসএফ এর দখলে। পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাসের নেতৃত্বে এখনো অভিযান চলছে। আজকে সারাদিন চলবে এই অভিযান। এবারে অভিযান কোন জায়গায় হচ্ছে এবং এখন পর্যন্ত কতটা ড্রাম উদ্ধার করতে পেরেছেন? এখন অবধি আমরা তো প্রায় 30 ফুটের মতো কাঠ, যেটা আমরা ফরেস্টারকে হ্যান্ডওভার করেছি। তাছাড়া আমরা গাঁজা প্রায় এখন অবধি 10 ড্রামের মতো বড় ছোট মিলে আমরা পেয়েছি। এখন অভিযান চলছে, আর একটা স্পেসিফিক এনডিপিএস কেসও নেওয়া হবে, যার বাড়ির যার জায়গাতে যার বসত বাড়িতে এগুলো পাওয়া গেছে। আর এই অভিযানটা বেসিক্যালি পুরো ত্রিপুরা পুলিশ আর টিএসআর ভাইয়েরা আমরা মিলে করছি। এটা এখানে চাপ থানার ওসি সোনামুড়া, ওসি যাত্রাপুর, ওসি কলমছড়া, ওসি মেলাঘড়, আর তাছাড়া আমরা আজকে প্রায় 39টার উপরে যে চারা গাছের যে বেড আছে, বড় বড় বেড, বিশাল বড় বড় বেড, এগুলো আমরা নষ্ট করেছি। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন।